সপ্তরীতে আমি মাতি, কেন রাজা বাবুর হলো গতি, সপ্তরীতে আমি মাতি, হায় 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 তাই কোথায়, হায় 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 তাই কোথায় পাড়াবো মনের গতি, সপ্তরীতে আমি মাতি, হায় 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 তাই কোথায়, হায় 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 তাই কোথায় পাড়াবো মনের গতি, কেমন আছেন সব? ভালো আছেন? কিন্তু আমি বড় বিপদে পড়ে আছি, বৌদি দেনা করে একটা ভুটভুটি করতেছে, তালের সময় বন্ধুক ভোঁতা, এই কোটালে লোক কত টাকার মাছ ধরলো, আমার মেশিন খারাপ, কপাল খারাপ কি করব। বৌদি কি ঢুকেছে? ঢুকে গেছে ইলিশ মাছ, ঢুকে গেছে গনগন করে ঢুকে গেছে, এইবার আমরা বড় লোক হয়ে যাবো, মাছ বিক্রি করবো, তার আগে আমি একটু বিড়ি খেয়ে নি। ও হেভি ক্যানিং এর বিড়িটা বেশ টেম্পার ভালো। দাদা তোর বিড়ি খেলে বারণ করেছে? এই তো দাদা জানে, তো দাদা জানে বিড়ি খেলে কি হয়, তো দাদা জানে বিড়ি খেলে ক্যান্সার হয়। ক্যান্সার কি আকার বিজ্ঞানেশ, ক্যান্সার হয়, ওরে বিড়ি খেলে ক্যান্সার হয় সবাই জানে, কে না জানে, তাই এত বলতেছে কেউ বিড়ি খাওয়া বন্ধ করতেছে, যে খাচ্ছে সে মরবে, তা তোর এত চুলকুনি কেন? আর আমি কি বলি শোন, কি এই ভোর কোটাল, এই কোটালে আমাদের জাল ফেলতে হবে, আমরা কেন বিড়ি খাচ্ছি, ওরে নদীতে আমাদের জাল দিতে হয়, গা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য একটু বিড়ি খেয়ে টেম্পার বাড়াচ্ছি, নৌকো রেডি কর, আমি এক্ষুনি চলে যাব জাল ফেলতে, এই কোটাল পড়েছে, এই কোটালে আমার মাছ ধরা দরকার। এক্ষুনি যদি শোনে বৌদি, খবর কি শুনেছি? হ্যাঁ খবর, ওকে মানে খবর কি আবার, খবরটা কি? মেশিন খারাপ। মেশিন খারাপ কেন, মেশিনে কিছু গন্ডগোল হচ্ছে? বৌদিদের নজলের তেল মারেনি, ফুটো বন্ধ। ওলা উঠো, নজলের ফুটো বন্ধ কেন, তুমি একটু কাটি ঢোকাটা দাও না, মেশিন খারাপ, তুমি ইঞ্জিনিয়ারের কাছে চলে যাও, ইঞ্জিনিয়ার এলে মেশিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইঞ্জিনিয়ার এলে আমাদের মেশিন ওকে হয়ে যাবে, ফটফট করতে। বৌদি যদি ইঞ্জিনিয়ার না আসে? যদি না আসে ইয়ং ছেলে কি আসবে না রে, যদি না আসে জোর করে ধরে নিয়ে চলে আসবে। তবে ওই নিয়ে টেনশন করনি, আমি যাবো নিয়ে ধরে নিয়ে চলে আসবো। তাহলে তুই দেরি করতে কোটাল চলে আসবে। যাচ্ছি বৌদি। তাড়াতাড়ি চল যা। কপাল খারাপ কি করবো, লাউ তো। এই কেন রাজা বাবুর হলো গতি, সপ্তরীতে আমি মাতি, কেন রাজা বাবুর হলো গতি, সপ্তরীতে আমি মাতি, হায় 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 তাই কোথায়, হায় 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 তাই কোথায় পাড়াবো মনের গতি। ব্যবসা চলতেছে, এই ভোর কোটাল, এই কোটালে আমি জানি জাল ফেলবো, জাল ফেলে আমি মাছ বিক্রি করে আমি দাদা দেনা শোধ করবো, দাদা কি বলবো, দেনা করেছি বলে দুবেলা লোক যাচ্ছে গিয়ে টোকা মারতেছে, সময় সীমা নাই, রাত দুটো রাত একটা সময় গিয়ে টোকা মারতেছে। হ্যাঁ বলে বৌদি হবে, আমি বলি দাদা কি বলবো, দাদা আমি বলি দাদা এত রাত্রে কি হবে, বলে বৌদি কি তুমি কি মনে করছো, তুমি 2 লাখ টাকা, দাদা কোটাল পড়েছে হবে না, এই বলে কত আর পলসি গায়ে হাতা হাত বুলিয়ে আমি দাদাকে পাঠিয়ে দিলাম, ঠিক কোটালের মাঝে বলে ইঞ্জিন ফট ফট করতে, ও তো ইঞ্জিনিয়ারের কাছে গেল, ও তো না ঠিক মতো ইঞ্জিনিয়ারকে ধরে আনতে পারলো, তাহলে ওর কোমরে দোফার লাথি মারান ফা। চুরালিয়া
নমস্কার, মাই নেম ইজ শবনা, আমি আছি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে। I am engineer. তুমি ইঞ্জিনিয়ার? Yes, আমি ইঞ্জিনিয়ার। তবে তাড়াতাড়ি চলো। What? কোথায় যাব? তুমি কে খুলবে? Idiot rascal মুখ সামনে কথা বলে কি খুলবো আমি? মেশিন। আমি কেন মেশিন খুলতে যাব? বড় বিপদে পড়েছি গো। আরে বাবা, বিপদে পড়ে এসেছিস তা আমার কাছে এসেছিস কেন? বৌদি বলো তো ইঞ্জিনিয়ার নে যাবি। তুমি ইঞ্জিনিয়ার তো? এক কথা কবার বলে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার। তবে তাড়াতাড়ি চলো। আরে বাবা, কার মেশিন কি খারাপ আমি তো কিছুই বুঝতে পারছি না। নজেল ফুটো বন্ধ। What? তার নজেল খারাপ হয়ে গেছে, তুই আমার কাছে এসেছিস কেন? তুই কোনো পাশের দোকানে যা। না, তুমি গেলে হয়ে যাবে। আমি যাব না। এ সরলে যাবে না, জোর করে যেতে হবে। তুই জোর করবি? তুই আমার চিনি? তুই আমার চিনিস না। আমি যেটা মনে করি সেটা করে দেখি দি। তাই কি গন্ধ রে তোর গায়ে বাবা, কি দুর্গন্ধ তোর গা থেকে বার হচ্ছে। আরে বাবা, এটা গন্ধ নয়, এটা হচ্ছে নিভিয়া বডি স্প্রে, যেটা আমি গায়ে দিয়েছি। বডি স্প্রে? হ্যাঁ, নিভিয়া বডি স্প্রে। ও, আমার গায়ে গন্ধ মাছের গন্ধ। আমি তো মাছ ধরি তো। আমি কি করবো? ভালো হচ্ছে তোর গন্ধ তোর থাক, আমার গন্ধ আমার থাক। না, তুই তাড়াতাড়ি চকে খুলবি চ। না বললাম না। আরে তুই না লাগাতে পারে আমি লেগে দেবো। ও মাই গড, এই গলকে চাই নেই রে ভাই। হ্যাঁ, টাইট করে লাগি দেবো, খুলে দাও তুমি। হ্যাঁ, টাইট করে লাগি দেবো, খুলে দাও তুমি। আরে 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 কুকুরসু, আরে 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 কুকুরসু। সারো 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 মেশিন আমার সারো। এ বাবা, এ মাল কোথায় ছিল? এ সবসময় পায়ে পায়ে জড়োবে। ও বাবা, ও বাবা, আমি বলি তোর ঘোরাচ্ছি, ইয়ে কোথায় ছিল? ও বাবা, সব ও বাবা, কি রে ও যা যা, ও বাবা, ও বাবা, কোথায় কি হলো? ও না, ও বাবা, এ কি? ও বাবা, ও তো যাবি। এ বাবা, বৌদির ফোড়া ফেটে গেছে। আরে
আমার ইঞ্জিন কি তোর হলো ভোতা ওদি বাসনা হবে তোর মুখ ভাঙবো রে এ ভোরা কোটালে যৌবনে এ ভোরা কোটালে যৌবনে কোটালে ভোতা ভোতা ধীরে ধীরে ঘুরে ফিরে যাবো সাথে চান্দি লেবু বই ঠিকাতে ধীরে ধীরে ঘুরে ফিরে যাবো সাথে চান্দি লেবু বই ঠিকাতে ভোরা কোটালে ভুভুদি দঙ্গল এ ভোরা কোটালে ভুভুদি দঙ্গল সকলে ফেলতো তার ভোরো তুলা কোলা উঠো জানো গা হাত বিনা জানো কোলা ব্যাং পা পা আমি কি করে বোঝো আমি কি ইঞ্জিনিয়ার আমি প্ল্যান দিলে হবে আঘাত মানে কি বললো ভালো ভালো মানুষের ফ্ল্যাট কর দে কি সাহস ওরে কি তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি ওরে মূর্খ ফ্ল্যাট বলতে বুঝি না ফ্ল্যাট ইডিয়েট মূর্খ কথা কার ইঞ্জিনিয়ার আমি প্ল্যান দিলে হবে ও এবার মরবে মরবে বৌদি ওর ওপরে ধর আমি ওর নিচে ধরবো চ্যান ধরা কর তুলে যাবো বৌদি ধর চেপে খুলবো সুয়েল পাম্প প্রতিকার পরীক্ষাতে হয়েছিল বৌদি ধর চেপে খুলবো সুয়েল পাম্প প্রতিকার পরীক্ষাতে হয়েছিল ভোরা কোটালে ভুটভুটি জঙ্গল ভোরা কোটালে ভুটভুটি জঙ্গল সকলে ভেতর তাড়াতাড়ি যাবি না বললাম না আয় দাঁড়া কেন যাচ্ছে না মনে হয় কোথায় একটা লট ঘট হয়ে গেছে আমাকে একটু জানতেই হবে কি জন্য যায়নি জিজ্ঞেস দেখো হ্যাঁ আরে বাবা বিদেশে যেসব বড় বড় বাড়ি হয় বাড়ির প্ল্যান দি প্ল্যান এর ইঞ্জিনিয়ার তুমি যে ইট গাতে সেও মিস্ত্রি আর যে মেশিন সারাও সেও মিস্ত্রি কিন্তু আমি হচ্ছি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তুই মেশিন সারাইনি না ইডিয়েট ওলা আউট জানো খেয়া দিয়েছে জানো বিষ খা রুগী তাহলে এই না এই তোর আমি কি বলেছিলাম তুই কি বলেছিলি তোর আমি কি বলেছি মেশিন খারাপ ইঞ্জিনিয়ার কাছে যা তোর তো বলেছি তুই কি ধরে নিতি কি এ তোর আমি বলেছি কি বলেছি কি বলেছি রে কি বলেছিস এ মেশিন খারাপ তুই ইঞ্জিনিয়ার কাছে চলে যা তা তুই তার মানে যত নষ্টের মূল হচ্ছে তুমি তুমি পাঠিয়েছো কে এই ইঞ্জিনিয়ার মানে কি কি তুমি জানো না এই ইঞ্জিনিয়ার কার বলে দাদা আর মনে থাকে চাল দিয়ে দাদা কি বলবো ওই গণপতি দা গণপতি হালদার গো ওই লোকের কাছে 2 লাখ টাকা নিয়েছি দুবেলা যাচ্ছে মাথা ঠিক থাকবে মাথার আমার ঠিক নাই আমাদের ইঞ্জিন খারাপ হয়ে গেছে তালের মাথায় বলেছি আমাদের ইঞ্জিন খারাপ তুই ইঞ্জিনিয়ারকে ধরে আন তা আমি যদি বলতাম আমাদের মেশিন খারাপ তুই হচ্ছে ওই মিস্ত্রি ধরে নিয়ে আন তাহলে কি এই ভুলটা হতো তুই নিজে ভুল করবি খালি আন তো দিবি তা আমি যদি বলি তুই নদীয়ে ঝাঁপ দে তুই ঝাঁপ দিবি তুই তো বলিস তো পাগায় জাল জড়িয়ে
ছাড়া আনলাম মরি। আসি আমার উপকার করি রে। এই তো কদিন আগে তোর গ্যাস চুরি শেষ হয়ে গেছিল, তুই বললি ওদের বাড়িতে ঘুরে চুরি করান। আমি আর ঠেলতে পারি না, তুই একটু মাঝি হ। কি বড় বড় ঢেউ, কি বড় বড় ঢেউ! ওরে আমাদের বাপ ঠাকুর দ্বারা কত ঢেউ সহ্য করেছে, ছোট কাঁটো বড় ঢেউ সহ্য করেছে। তোর এই ইয়ং বাসে কি তুই বলি ঢেউ দেখে ভয় পালাবি? ওরে যখন দেখতি কি ঢেউ আসতেছে, ওই ঢেউ আসছে তুই মাথা পেতে দিবি। ওই ঢেউ মাথায় লেগে গেঁজা কেটে বেরিয়ে না, ঢেউ মাথায় আলে কি নৌকো ডুববে রে? তবে আমি চেষ্টা করবো। চেষ্টা কোনোদিন তুই অবহেলা করবি না, সত্যিকারে না জেনে শুনে ওকে আমি পাঠিয়েছি, ও যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিই। কোনো ক্ষমা নেই। ইঞ্জিন ইঞ্জিনারে হলো সোমা, কাবুলে হয়ে গেছে অশোক লেখে। ইঞ্জিন ইঞ্জিনারে হলো সোমা, কাবুলে হয়ে গেছে অশোক লেখে। ভোরা কোটালে ভুরভুটি জঙ্গল, ভোরা কোটালে ভুরভুটি জঙ্গল, সকলে কোটাল হলো সোমা। আই দেরি করবি না ওকে। কি না হ্যাঁ না হবে না। আরে তোমার কি হয়েছে বলবে তো, কি হয়েছে বলবে তো? মানে হয়েছে মানে ও যেটা বলতে চাইছে, ও খুব ভালো। হ্যাঁ ও কচু, তবে সেদ্ধ করে খা। তুমি কিন্তু যেতে হবে, তোমার না গেলে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ওকে দেখো, তোমার দেখে মনে হলো তুমি পড়াশোনা শেখনি তাই তো? আমি তো ইচ্ছা করে স্কুলে যাইনি। কেন তুমি ইচ্ছা করে স্কুলে যাওনি? চাকরি করার ভয়ে। চাকরির ভয়ে না কারোর ভয়ে তুমি যাওনি? বৌদি বলে তোর লেখাপড়া হবে না, তুই ভুটভুটি চালাবি। তার মানে তোমার ওই বৌদি তোমার মাথাটা চিবাচ্ছে তাই না? বৌদি যেটা বলে সেটা করি। কেন করবে? আমাদের সরকার কি না করছে বলো? এই তো কন্যাশ্রী টাকা দিচ্ছে, যুবশ্রী সাইকেল দিচ্ছে, কত সুযোগ সুবিধা করে দিচ্ছে, আর তুমি বলছো পড়াশোনা শেখনি। কেন শেখনি? ভাল লাগে না। ভাল লাগে না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার আমি দায়িত্ব নিলাম শুধু পড়াশোনা শেখানোর, বুঝেছো? কে তুমি? হ্যাঁ আমি, আমি। এবার বুঝতে পারি তুমি আমার মাথাটা খাবে। আরে বাবা আমি তোমার মাথাটা খাবো না, আমি শুধু তোমার পড়াশোনা শেখাবো, শুধু বন্ধুর মতো। শুধু বন্ধু আর কিচ্ছু না। তোনা জাবানি হে মস্তি মেচু, তেরা কসুর নেহি মেরা কসুর, আর তুনে সিগনাল দেখা আর মেনে সিগনাল দেখা, এসি দিন হো গায়া রাপা রাপা, এসি দিন হো গায়া রাপা রাপা। তোনা জাবানি হে মস্তি মেচু, তেরা কসুর নেহি মেরা কসুর, তুনে সিগনাল আর মেনে সিগনাল দেখা, এসি দিন হো গায়া রাপা রাপা, এসি দিন হো গায়া।